ওইছে অফ, চলুন আমরা পানির তল থেকে একটু ঘুরে আসি, খেয়ে দেখি কিরকম লাগে। আপনাদের সবাইকে স্বাগতম জানাই, আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ। আমিও ভালো ছিলাম। এই জায়গায় আছে ভাইয়া, আমরা নানু বাসায় এসে মাছ ধরতেছি। আজকে হচ্ছে ঈদের তৃতীয় দিন, আবার ঈদ মুবারক সবাইকে। হচ্ছে তোহা, এই যে তোহা এদিকে থাকো, একটা হাই দাও। হাই হাই গাইজ, ভাইয়া অলরেডি ফালিয়ে দিয়েছে। ওই জায়গায় যে টুম ঠুকরাচ্ছে যে কোনো সময়, এই যে মাছ উঠেছে, রুই মাছ উঠেছে গাইস, যেটা ছেড়ে দিতে হবে। আই নিশাত মাছ ছিল, তার আগে খুরশেদ ভাই একটা ধরে দিয়ে গেছে। এই যে কই গেল, ওই যে দেখুন গাইস, আবারও না, তেলাপিয়া তেলাপিয়া গাইস। ভাইয়া অনেকদিন পরে মাছ ধরছে, যার কারণে আমি আর এখন নিচ্ছি না, আমি কিছুক্ষণ পরে ধরবো। ভাইয়া তোমার এতদিন পরে মাছ ধরে কিরকম লাগছে? না গাইস, আরো একটা তেলাপিয়া। গাইস নেক্সট ওয়ান তুমি কি নিয়ে এসেছো তোমার হাতে? কি হাতে? কাঁঠাল। কিছুক্ষণ পর আপনাদেরকে আপনাদেরকে দেখাবো, আমরা মুচি নিয়েছি, নিয়ে এসেছি, কিছুক্ষণ মধ্যে মুচি দেখাবো। শায়ান, এই যে হাই দাও। হাই। গাইস সিপ বানানোর পরে প্রথমেই মাছ উঠে গেল, তেলাপিয়া। এই যে দেখেন গাইস, মহিষের গাড়ি। আপনারা যদি মহিষের গাড়িতে চড়তে চান, আমার নানু বাড়ি চলে আসেন। গাইস এখন আবারও আমাদের মাঝে আমাদের বড় ভাই এক্সপার্ট খুরশেদ ভাই এসে পড়েছে মাছ ধরার জন্য। খুরশেদ ভাই শুরুতে কিছু বলেন। শুরুতে বসে সিরিয়াল হয়ে গেছে গা, আপাতত এই বসে দাও, মাছ ধরতো না। তারপর আমরা চেষ্টা করছি, আপনারা দেখতে থাকুন। গাইস অনেকক্ষণ পরে, গাইস এখন আমরা চলে এসেছি ডিপ মেশিনে গোসল করতে। এই জায়গায় আসলে এই যে এই পাশটা ফেটে গিয়েছে, যার কারণে এই দিক দিয়ে কাটা দেওয়া ছিল। আমরা এখন এই টুকের ভিতরে গোসল করব, আর এইদিকে পানি আসছে। ডিপ মেশিনের ভিডিও আগে ছিল আমার ফেসবুকে, কিন্তু ওইটা আসলে ডিলিট হয়ে গেছে, এই জন্য আবার ভিডিও করছি। গাইস এখন আমরা নামবো, রেডি, 1 2 3। সবাই অলরেডি নেমে গিয়েছে। আপনাদেরকে এত বেশি দেখাবো না আজকে, আজকে শুধু পানির তলটা দেখাবো। চলুন আমরা পানির তল থেকে একটু ঘুরে আসি। পানির তলটা আপনাদের কাছে কিরকম লাগলো সবাই কমেন্টে জানাবেন। হিমেল ভাই, হিমেল ভাই, এই হিমেল ভাই কিরকম লাগছে তোমার? এখন আমরা নামছি, আমরা এখন নেমে গেছি। এই হিমেল ভাই পানি ছিলেন না, তোমার একবার ফড়ালাম। গাইস পানি প্রচুর ঠান্ডা, আমরা এই যে ডুব দিতে আসলে আমার কি লাগছে কি বলবো। এই যে দেখুন সাহসটা পাচ্ছি না, প্রচুর ঠান্ডা পানি। গাইস এখন আমরা নামবো, সাহস করে নেমেই ফের পরি। সরি গাইস, আসলে ঠান্ডা তো প্রচুর। দুষ্টামি করতেছে, আমরা হিমেল ভাইকে কিছুক্ষণ পরে ধরবো, তাকে আস্তে করে ছেড়ে দিব।
তাকে ধরে ছেড়ে দিতে হবে। গাইস আপনাদের সাথে পরে দেখা করছি গোসল শেষে। গাইস এখন আমরা আম খাচ্ছি, যদিও আমগুলো ছোট, আমাদের বাড়ির আম সব বৃষ্টিতে পড়ে গেছে, মানে বইল ধরার পরে আম বড় হয়নি। নানু বাসা এসে আম খাচ্ছি। সেই দুপুরের পরে যেই আমার মুচি ভর্তা বানাইতে নিয়েছিল সেটা আমরা মাত্র খাচ্ছি, কারণ আমরা ঘুমিয়ে গিয়েছিলাম। তো খাওয়ার পরে দেখি, খেয়ে দেখি কীরকম লাগে। এটা প্রচুর টক, চিনিও দিয়েছে, যার কারণে একটু একটু মিষ্টি লাগছে। এখন বাজে রাত 9টা, আমরা আছি কাউতা স্কুল মাঠে। এই জায়গায়, এই খেলার জায়গায় আমরা সবাই একসাথে কাজিনরা মিলে খেলাধুলা করছি। মানে এই যে কি কি খেলার ই আছে দেখো, এই যে দাঁড়াও, কিছু দেখা যাচ্ছে না ওই এই জায়গায়। এই যে কি হিমেল ভাই তুমি কি খেলছো, এটার নাম জানি কি বলে গেছি কি জানি কয়, এটা ওই যে সিসো, সিসো সিসো। তারপর আমি একটু ঝুলছি। এই জায়গায় আসলে অন্ধকার, প্রচুর অন্ধকারের জন্য বোঝা যায় না। এই জায়গায় এই যে একটা ঝোলার মেশিন আছে, তারপর আরও কিছু আছে, এটা দিনে আমরা কোনো কোনো সময় দেখাবো। দেখি এখন এখন যতদূর দেখানো যায়। অন্ধকার, তো আমার চেহারাটা দেখা যাচ্ছে, খুলনা আছে, তারপরে স্পিকার আছে, আর অনেক আমরা আবার আপনাদের সাথে আরও কিছুক্ষণ পরে দেখা যাবে। আর বাই দ্য ওয়ে রেগুলার ব্লগ আসতে আছে, তাই সবাই পেজে লাইক দেন আর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন। এখন একটু ফ্লাশ ধরো না। আচ্ছা এখন আমি এই যে দেখুন এটা কি বলে এটারে, এই যে এগুলা দিয়ে উপরে উঠছি রাতের বেলায়, কেউ এসে দৌড়ানি না দিলেই হয়। আমরা একটু উপরে উঠি, এই জায়গায় আসলে অন্ধকারের জন্য কিছু দেখা যাচ্ছে না, যার কারণে আর একটা লাইট ধরেছে। এই এটা প্রচুর লড়ে গাইস, এটা অনেকটুকু এই এই ছাইট লড়ে না। আচ্ছা আপনাদের সাথে আলোতে গিয়ে দেখ, এই যে দেখুন আমি কতটা উপরে উঠেছি, ওই যে সব দেখা যাচ্ছে আর সমগ্র মাঠ। এটা আমার অন্য ভিডিওতে আছে, আপনাদের সাথে পরে দেখা করছি আলোতে গিয়ে। তো গাইস দেখতে দেখতে আজকের ভিডিওটি শেষ করছি এখানে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেলে, আর ফেসবুক পেজে লাইক দিয়ে দেবেন। আমার সাথেই থাকুন, পরবর্তী ব্লগের জন্য অপেক্ষা করবেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।